সাকিবের 400, মুশফিকের 250। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে নতুন এক কীর্তি গড়লেন বাংলাদেশ ব্যাটসম্যান সাকিব আল হাসান। তিন ফর্ম্যাট মিলিয়ে দেশের মাটিতে তিনি পূর্ণ করেছেন 400 উইকেট। আর মুশফিকুর রহিম প্রথম বাংলাদেশ হিসেবে খেলেছেন 250তম ওয়ানডেতে ম্যাচ। আফগানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হারের পর দ্বিতীয় ওয়ানডেতে নাবিশ্বাস টাইগার বোলারদের, তবে এদিনেও সাকিব গড়লেন এক কীর্তি। আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজকে ফিরিয়ে দেশের মাটিতেই 400 উইকেট পূর্ণ করেছেন তিনি। বিশ্বের নবম বোলার হিসেবে ঘরের মাঠে 400 আন্তর্জাতিক উইকেট হল তার। একই সঙ্গে ঘরের মাঠে প্রথম বাঁহাতি বোলার ও পঞ্চম স্পিনার হিসেবে 400 উইকেট নেওয়ার অনন্য এক কীর্তি এখন সাকিবের। আফগানদের বিপক্ষে হারলেও দিনটা মুশফিকুর রহিমের জন্য স্পেশাল। বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড আগেই দখলে নিয়েছিলেন মিস্টার ডিপেন্ডেবল। এবার খেলে ফেললেন ওয়ানডেতে নিজের 250তম ম্যাচটি। এই ম্যাচটাকেও খানিক স্মরণীয় করে রাখলেন টাইগারদের এই ডানহাতি ব্যাটার। দলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন তিনি। ম্যাচটাকে জয় দিয়ে রাঙ্গাতে না পারলেও মেহেদী হাসান মিরাজের জন্যও এই ম্যাচ খানিক স্পেশাল। আফগানদের বিপক্ষে ম্যাচটা আন্তর্জাতিক ক্রিকেটে খেলা 250তম ম্যাচ মিরাজের। যদিও এই ম্যাচে 48 বলে মাত্র 25 রান করে ফিরেন তিনি। বল হাতে নেন 2 উইকেট।